জানবি? কি করছিলে? মম, আমি তো ডেকোরেশন দেখতে এসেছিলাম। না না, আমি জিজ্ঞেস করছি পূজোর জায়গায় তুমি কি করছিলে? দেখো তানভি, বিয়ের আগে হবু বৌমার এভাবে সাত পাক ঘোরা, তাও আবার পূজোর স্থানে, অশুভ হয়। ছাড়ো না মম, ওই ঘটনা থেকে যে আমরা বেঁচে ফেরত এসেছি, এ থেকে খারাপ আর কি হতো? যখন বড়রা কিছু বলে তো তার পেছনে কিছু কারণ থাকে তানভি। হে ভগবান, এখন কোনো অঘটন না ঘটে। আমি ওই মেয়েটিকে পাঞ্চ নেড়েই বলেছিলাম, ও যেন প্রাসাদ থেকে দূরে চলে যায়, ওর মুখ যেন আর কোনোদিন না দেখি। কিভাবে এলো আবার? মা ও নিজে আসেনি, আমি নিয়ে এসেছি ওকে। মা ওর উর্বি হাজবেন্ড একটা জানোয়ার মা, ওকে এত মারছিল আমি নিজে চোখে দেখেছি মা। এবার তুমিই বলো, এই অবস্থায় আমি ওকে মরার জন্য ছেড়ে আসতাম কি করে? হ্যাঁ তো এসব মেয়েদের জন্য হাজার সংস্থা আছে, ধর্মশালা আছে, সেখানে চলে যেত, এখানে আসার কি দরকার ছিল? এখন কি আমরাও দায়িত্ব নেব? মা এমনিতেই এটা অনুষ্ঠান বাড়ি, আর তুমি তো বলো যে দশ হাতেও কাজ শেষ হয় না, সেজন্যই আমি শিবানিয়াকে নিয়ে এলাম যাতে তোমারও হেল্প হয়ে যায়। আচ্ছা আর তানভি কি পাবে? হ্যাঁ তুই দুম করে একটা মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসবি, আর তাও এরকম বিয়ের সময়, একবার ভাবলি না তানভির কেমন লাগবে? হুম খাবে না? আমি তো কখনো কখনো ভেবেই অবাক হই যে তুমি আমার স্বামী। যাচ্ছি। নমস্কার ম্যাডাম, নমস্কার। আপনি এখানেও? মানে আমি বলতে চাইছি যে প্রাসাদের সার্ভেন্টরা কি এখানে শিফট হয়ে গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। ওই ঋত্বিকই তোমাকে এখানে নিয়ে এসেছে, তাই না? ভিতরে হয়তো ঝগড়া চলছে হবুক কাপেলের মধ্যে, এই লাভ ট্রায়াঙ্গেল নিয়ে ঝগড়া। কিন্তু আমি এটা বুঝতে পারছি যে তোমার মনে কি, তুমি কিন্তু টেনশন করো না, তোমার যখনই যা কিছুর যে কোনো কিছুর প্রয়োজন পড়বে তো ব্যাস চলে এসো আমার কাছে। হ্যাঁ আঙ্কেল, আন্টি, আই রিয়ালাইজ বিয়েতে শুধু দুটো মানুষ নয়, দুটো মনও এক হয়, আর সেটা তখনই হওয়া সম্ভব যখন দুটো মনে বিশ্বাস থাকে। আমার ঋত্বিকের ওপর পুরো বিশ্বাস আছে, এই মেয়েটা ওর প্রাণ বাঁচিয়েছিল, তাই ওকে এখানে নিয়ে এসছে। আর নিয়ে এসছে যখন কিছু ভেবেই এনেছে নিশ্চয়ই, সেই জন্য আমি ঋত্বিককে ভুলও বুঝছি না। আর আমার কোনো প্রশ্নও নেই, আমি চাই মেয়েটা এখানেই থাকুক আমাদের সাথে। থ্যাংকস তানভি। ভাই যখন হবু বইয়েরই কোনো আপত্তি নেই তো অন্য কারো কেন থাকবে? আর ঋত্বিক একটা কথা তো মানতেই হবে, তোমার হবু বউ আর আমার হয়ে যাওয়া বউ দুজনেরই মন খুব বড়। অ্যান্ড আই মাস্ট সে, রাহেজা পরিবারের সংস্কারী বউদের এমনই হওয়া উচিত। এখন তুমি এখানে থাকতে পারো, আমার মা বাবার কোনো আপত্তি নেই। এসো তোমায় তোমার ঘর দেখিয়ে দিই, আউট হাউসে আছে। তানভি, ওকে কেন আটকালি এখানে? যদি আমি ঋত্বিককে আটকাই ওই মেয়েটার কাছে যাওয়ার থেকে, তাহলে ও মেয়েটার দিকে বেশি যাবে। তার মানে তোর কিছু এসে যায় না? মম অনেকদিন আগে একটা কথা বলেছিল, ছেলেদের জীবন একদম অন্যরকম হয়, ছোট ছোট ইচ্ছে আর ভালো লাগার পেছনে ওরা দৌড়ে যায়। ওদেরকে বেঁধে রেখো না, বরঞ্চ সম্পর্কটাকে এতটাই দৃঢ় করো যে স্বামী যেন মনে রাখে তার স্ত্রী কে। তাহলে তোর একটুও খারাপ লাগে না? তো লাগে তো, কিন্তু খারাপ তখন বেশি লাগবে যখন আমি ওকে হারিয়ে ফেলব। তাই ওকে পেতে গেলে ওর খুশির খেয়াল রাখতেই হবে। এটা হচ্ছে আমাদের আউট হাউস, যারা আমাদের এখানে কাজ করে এখানেই থাকে। অবশ্য তুমি বাড়িতেও থাকতে পারতে,
কিন্তু ওখানে বিয়ের জন্য এত অতিথি। না না, আপনি আপনি এভাবে কেন বলছেন? আপনি আমায় থাকার জন্য জায়গা দিয়েছেন, এটাই আমার জন্য অনেক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তুমি শুধু আউট হাউসের জন্য নয়, এই গোটা বাড়িটার জন্য বলো। এই বাড়ির দেওয়ালগুলো না রক সলিড, কোনো ঝড় একে নড়াতে পারবে না, মাথার উপর ছাদও ভেঙে পড়বে না কখনো, 24 ঘন্টা ইলেকট্রিসিটি, নো মোমবাতি, আর কাঁচা জিনিস তো আমি সরিয়ে নিচ্ছি না, কাঁচ থাকবে না, তোমার ফুটবে। কেমন লাগলো? আপনি আমার গরিব হওয়া নিয়ে মশকরা করছেন। হ্যাঁ, আরে আরে না না না, আমি সেটা মিন করিনি। আরে তো ভয় পাচ্ছ কেন, একটা ইগলি তো জেনারেলি তো মানুষের এলাকায় আসে না, ওই ছোটোখাটো জানোয়ার খায়, যেমন খরগোশ, মাছ বা সাপ। এত ঘামছো কেন তুমি? এত বড় ইগল তো, তাও এত বড় শহরে, আপনাদের বাংলোর বাইরে। বড় বড় শহরে এরকম ছোট ছোট বাজ আসতেই থাকে। তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো, যাও বিশ্রাম করো। আরে অর্জুন, তুই এখন এখানে? আচ্ছা এসছিস যখন তখন একটা কথা বল, আমাদের সাউথ মুম্বাইয়ের কনস্ট্রাকশন প্রজেক্টটা এত স্লো কেন চলছে? এই কোম্পানির কোনো প্রজেক্ট যখন ডিলে হয় তখন কি কারণে হয়? ও সরি 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 সরি, কি কারণে নয়, কার কারণে হয়? বীরেন্দা, কাল কথা বলবো ওর সঙ্গে, সমস্ত রিপোর্টে গণ্ডগোল। শুধু রিপোর্টসই নয় ঋতিক, অনেক কিছুই আছে যা খুব খারাপ হচ্ছে। তুই এত সিরিয়াস কথা কবে থেকে ভাবতে শুরু করলি? আরে যা টাকা একবার চোট গেছে সে তো সিরিয়াস কথা বলবেই রে। হোয়াট, টাকা হারিয়ে গেছে? আজ আমি অফিস গেছিলাম, বিয়ের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি আলমারিতে রেখেছিলাম, কিন্তু টাকাটা ওখানে ছিলই না। আমি ভাবলাম হয়তো আমি অন্য কোথাও রেখে দিয়েছি, ভাই পুরো অফিস খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। তো তোর কি মনে হচ্ছে চুরি হয়েছে? জানি না রে, এই সিসিটিভি ফুটেজে তো শুধু ফ্যামিলির লোকেদেরই দেখা যাচ্ছে। ডোন্ট ওয়ারি, আবার চেক করছি। এই শোন, তোর তো কালকে সঙ্গীত, ছাড়ি সব, ওঠ এবার, নিজের মুখটা একবার দেখেছিস হয় না? এত লেট নাইট অবধি কাজ করলে তোর অবস্থা কিন্তু আমাদের মুম্বাইয়ের প্রজেক্টের মতো হয়ে যাবে। বস বস বস, এখানে শুয়ে পড়, শুয়ে পড় এবার। উফ, তোমরা পাপীরা আমাদের ইষ্টদেবের মন্দিরের অপমান করেছ, কালের দেবতাকে প্ররোচিত করেছ, মহাদেবের নাগমণি চুরি করে নিজেদের মৃত্যু ডেকে এনেছ। তোমরা পাপীরা আমার শৈশব কেড়ে নিয়েছ, আমার মা বাবার অকাল মৃত্যু ঘটিয়ে নাথদের নাথ ভোলানাথের মন্দিরে আমায় অনাথ করে দিয়েছিলে, আর আমি তোমাদের শান্তিতে বাঁচতে দেব না? ইচ্ছাধারী নাগিন ছিল আমার মা, মৃত্যুর আগে ওকে যারা মেরেছিল তাদের ছবি ওর চোখে ছেপে গেছিল, যা দেখে নিয়েছিলাম আমি। তোমাদের তিনজনকে তো আমি খুঁজে নিয়েছি, কিন্তু তুমি কে, কোথায় আমি জানি না, কিন্তু এই বাড়িতে থেকে আমি তোমাকে খুঁজে বার করব, এক এক করে তোমাদের সবার বলিদান দেব, এবার দেখবে তোমরা এক ইচ্ছাধারী নাগিনের প্রতিশোধ। যখন এক নাগিনের প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে তখন মৃত্যু ও কালের রূপ ধরে পৃথিবীতে নেমে আসে, তৈরি হয়ে যাও নিজেদের পাপের সাজা পাওয়ার জন্য। ভাগ্যই সেটা যেটা দুজন মানুষকে মেলায়, সেজন্য হয়তো যখন এই ড্রেসটা দেখলাম তোমার কথা মনে পড়ল। কাল সঙ্গীতের অনুষ্ঠান, কাল এটাই পড়ো, আমি খুশি হব, আর এখন তো আমার খুশি দেখে তোমারও ভালো লাগবে।
সুখী পরিবারের সুখের ছবি। আমি এদেরকে এদের শেষ দেখিয়েই ছাড়ব। যা করার এবার আমি করবো।